ভারতবর্ষে বিশেষ করে বাঙালিদের কাছে ভাত বা চাল জিনিসটা ভীষণ প্রিয় আর বলাই হয় মাছে ভাতে বাঙালি কিন্তু ভারতবর্ষের কাছে আগে কত ধরনের চাল ছিল সেটা কি জানেন যেটা জানা যায় যে গ্রিন মুভমেন্টের আগে ভারতবাসীদের কাছে এত ভ্যারাইটির চাল ছিল যা শুনলে পরে একেবারে অবাক হয়ে যাবেন এবং সংখ্যাটা কিন্তু নেহাতি কম নয় যেটা জানা যায় যে এক লক্ষ দশ হাজার ধরনের চাল ছিল ভারতের কাছে যদিও পরবর্তীকালে সংখ্যাটার কিন্তু অনেকটা হেরফের হয়েছে তবে যেটা জানা যায় যে উনিশশো সালের আগে নাকি এত ধরনের চালের ভ্যারাইটি ছিল এবং যদিও বর্তমানে এমন অনেক জায়গা রয়েছে বিভিন্ন ধরনের যে সমস্ত মিউজিয়ামগুলো রয়েছে সেখানে গেলে আমরা এরকম বিভিন্ন ধরনের ভ্যারাইটির চাল দেখতে পাই এমন অনেক চালই রয়েছে যেগুলো বর্তমানে বিলুপ্ত হয়ে গিয়েছে বা বর্তমানে পাওয়া যায় না কিন্তু চালের বাজার যদি বলা হয় বা চাল কোথায় সব থেকে বেশি উৎপন্ন হয় কোথা থেকে সব সব থেকে বেশি বিভিন্ন দেশগুলো কোন দেশের কাছ থেকে তারা আমদানি করে তাহলে কিন্তু অবশ্যই চলে আসে ভারতবর্ষের নাম সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না